প্রথম হচ্ছে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ইলেকশন মনিটরিং ফার্মের ব্যানারে পাঁচজন বিদেশি মেহমান সহ একটি প্রতিনিধি দল অনেক আগে নির্বাচন কমিশনের কাছে সময় চেয়েছিলেন এবং তাদের চাহিদা মতো আজকে 11টা থেকে তাদের সাথে মত বিনিময় সভা অংশগ্রহণ করা হয়েছে। এই প্রতিনিধি দলে ইলেকশন মনিটরিং ফার্মের লোকজন ছিলেন, সেই সাথে ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নেপালের একজন সাবেক নির্বাচন কমিশনার সহ মালদ্বীপ, শ্রীলঙ্কার দুজন প্রধান নির্বাচন কমিশনার এবং নেপালের একজন নির্বাচন কমিশনার অংশগ্রহণ করেছেন। এটা মূলত ছিল মত বিনিময় সভা। তাদের দেশের নির্বাচন পদ্ধতিটা কীভাবে কাজ করে, আমাদের দেশের নির্বাচন পদ্ধতিটা কীভাবে কাজ করে, সে বিষয়ে মূলত তথ্যের আদান প্রদান হয়েছে। ওনারা কিছু পোস্টের মাধ্যমে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাপনা সম্পর্কিত কার্যক্রম সম্পর্কে জানতে চেয়েছিলেন, যেটা বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারবৃন্দ তাদের সেই পোস্ট সময়ের উত্তর দিয়েছে এবং বাংলাদেশের নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের কাছে কিছু প্রশ্ন জানতে চাওয়া হয়েছিল। দেশভিত্তিক তাদের কীভাবে নির্বাচন ব্যবস্থাটা চালু রয়েছে সেই বিষয়ে তারা তথ্যের আদান প্রদান করেছেন, এটাই ছিল মূল বিষয়। এটা যেহেতু বিদেশি মেহমান সবাই আসছেন, সেখানে তিনটা রাষ্ট্র থেকে দুইজন প্রধান নির্বাচন কমিশনার, একজন নির্বাচন কমিশনার রয়েছেন, এই জন্য তাদেরকে হয়তো কমিশন তাদের বিবেচনায় সৌজন্য সাক্ষাৎ দিয়েছে। না, এখানে কোনো পরামর্শ বা সাজেশন কিছুই হয় না, মূলত ওই রাষ্ট্রগুলো নির্বাচন ব্যবস্থা এবং আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা সম্পর্কে মতের আদান প্রদান হয়েছে। না না, এখানে শুধুমাত্রই আমি বলবো যে তাদের প্রসিডিওর সিস্টেম, আমাদের প্রসিডিওর সিস্টেম, এই বিষয়ে ভাবের আদান প্রদান হয়েছে। অবশ্যই আমরা নেপালে কীভাবে নির্বাচন হচ্ছে, মালদ্বীপে কীভাবে নির্বাচন হচ্ছে, শ্রীলঙ্কা কীভাবে নির্বাচন হচ্ছে, সে সম্পর্কে আমরা জানতে পেরেছি। জানার ফলে পরবর্তীতে কমিশনের যদি এর মধ্য থেকে কোনো অ্যাডাপ্টেশনের সুযোগ থাকে সেটা কমিশন চিন্তা করবে। তা আমরা কোনো মেসেজ দিই না, মূলত আদান প্রদান হয়েছেন, তারা জানতে চেয়েছেন আমরা জানিয়েছি এবং আমরা জানতে চেয়েছি তারা জানিয়েছে। এটা এক একটা রাষ্ট্রে এক এক রকম, এটা এক একটা জায়গাতে এক এক রকম, এটা সুন্দর একটা দেশ তো না, বলে হয়তো চারটা দেশ। সংবিধানের বিধান অনুযায়ী মেয়াদ পূর্তির 90 দিনের পূর্ববর্তী সময়ের ভিতরে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচন কমিশন তার সকল কার্যক্রম সম্পন্ন করছেন। ধন্যবাদ সবাই।